প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা। ঢাকায় সিনেমায় চার দশক পার করেছেন তিনি। বর্তমানে তার বয়স ৭৮ বছর। তিন ছেলেমেয়েকে নিয়ে সেগুন বাগিচার একটি ভাড়া বাড়িতে জীবন কাটছে তার। স্ত্রী অজান্তা ২০০০ সালে মারা যান। এরপর থেকে ছেলেমেয়েদের নিয়ে জীবন কাটছে তার। অভিনয় জীবনের ৪০ বছর পার করলেও তিনি এখন ভাড়া বাড়িতে থাকেন। এত বছর অভিনয় করে সঞ্চয় কেন করতে পারেননি, কেনই বা প্রধানমন্ত্রীর কাছ থেকে আবাসনের জন্য সাহায্য নিতে হলো, এ বিষয়ে আমাদেরকে প্রবীর মিত্র বলেন, অভিনয় জীবনে কোনো চরিত্র করতে বাকি রাখিনি। আমার অভিনয় জীবন দীর্ঘ সময়ের, তারপরও কেন নিজের আবাসন করতে পারিনি সেটা সবার প্রশ্ন থাকতেই পারে। মূলত আমার তিন ছেলেমেয়েকে পড়াশোনা শেষ করিয়েছি, তাদের পিছনেই সঞ্চিত সব টাকা খরচ হয়ে গেছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে অভিনয়ের জন্য যে টাকাটা পেতাম তা খুব বেশি ছিল না। সবাই দাদা দাদা বলে অনেক ছবির টাকা দিত না। আমার অনেক টাকা প্রযোজক পরিচালকরা মেরে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাওয়ার বিষয়ে তিনি বলেন, আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর কাছে যাব, আমার থাকার আবাসন তৈরির জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান গ্রহণ করা। জীবনের শেষ সময় এসে একটি বাড়ির বিশেষ প্রয়োজন মনে করেছি, তাই কোনো উপায় না পেয়ে আমার অনুদান নেওয়া। ছেলেমেয়েরা দেখাশোনা করে না জানতে চাইলে তিনি জানান, ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না। তাদের একটা ব্যবস্থা হলে হয়তো আমার কোনো চিন্তা থাকত না। আপনি জীবনে কোনো জুয়া মদ সিগারেট খাননি, তবে কেন সঞ্চয় করতে পারেননি? এমন প্রশ্নের উত্তরে প্রবীর মিত্র জানান, আমি সিনেমায় অভিনয় করেছি আর কোনো ছবিতেই আমার ন্যায্য পাওনা পাইনি। আমি যেটুকু পেয়েছি তা দিয়ে বাসা ভাড়া খাওয়া আর সন্তানদেরকে শিক্ষিত করতে পেরেছি, এর বেশি কিছু করতে পারিনি। সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুলের একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ডাকঘরের প্রহরী চরিত্রের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন প্রবীর মিত্র। এইচ আকবর পরিচালিত জল ছবিতে চিকিৎসকের চরিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে সূচনা হয় তার। এরপর একই পরিচালকের জীবন তৃষ্ণা ছবিতে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। নায়ক হিসাবে অভিনয় করেন তিতাস একটি নদীর নাম, চাবুক, নবাব সিরাজউদ্দৌলা সহ বেশ কিছু চলচ্চিত্রে। প্রবীর মিত্রর স্ত্রী অজান্তা ২০০২ সালে মারা গেছেন। প্রবীর মিত্রের এক মেয়ে ও তিন ছেলে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।